পাটিসাপটা ভীষণ খেতে ইচ্ছে করছে। আজ পাটিসাপটা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করে নেব আমার আনন্দ। হাতের কাছে পাটিসাপটার ক্ষীর নেই, তাহলে পাটিসাপটা কিভাবে হবে আর সেই বিষয়টাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি ক্ষীর বানাবো 2 লিটার দুধে, আপনারাও দেখবেন। পাশাপাশি ব্যাটারটা রেডি করে রাখছি। ডালের চামচে 3 চামচ, ময়দা 1 চামচ, চালের আটা, একটু লবণ স্বাদের জন্য, আর 1 টেবিল চামচ চিনি। উষ্ণ গরম পানিতে গুলিয়ে নিচ্ছি ব্যাটারটা। এই যে ব্যাটার রেডি, এমনই হবে আমার পাটিসাপটার ব্যাটার। এবার আমার ক্ষীর করার পালা। আমি 250 নলেন গুড়ের সন্দেশ কিনেছি, ওটাই গুঁড়ো করে দিচ্ছি। তারপরে দেখি না হয় কি না পছন্দসই ক্ষীর। মোট 7টা টুকরো হয়েছিল। দেয়া শেষ। একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। হয়ে আসছে পারফেক্ট ক্ষীর, একদম পারফেক্ট টেস্ট, একদম ঠিকঠাক মিষ্টি। একটু কম মিষ্টি খাই আমি, একদম। শুরু হয়ে গেল আমার পাটিসাপটা। আমি স্টিলের ছোট্ট ফ্রাইপ্যানটাতেই করবো, কারণ বড়ো সাইজের পাটিসাপটা আমার পছন্দ না। একটু তেল দিয়ে নিলাম। শুরু হয়ে যাচ্ছে। গুড়ের গন্ধ পাচ্ছি, আখরান পাটিসাপটার। শুরু হয়ে যাচ্ছে একটার পর একটা। এই যে একটা পাটিসাপটাও আমার হাতে নষ্ট হয়নি, আর যদি নষ্ট হতো ভীষণ কষ্ট পেতাম। আহ, আয়েস করে খাবো। আহমেদ পাশা চলে এসেছে, তার কাছে পাটিসাপটা ভালো লেগেছে। এবার আমার টেস্ট করার পালা। পারফেক্ট। মেয়ে এসে হাজির, তিনি খাবেন, সুন্দরী খাবেন, খাচ্ছেন, ঘেউ বাকি আছে। আমরা যা খাই তারা সব খায়। এই আমার পরিবার। আশা রাখি আপনারাও আপনাদের পরিবার নিয়ে সুখে আছেন, সকলে ভালো থাকবেন, এই প্রার্থনাই করি।